আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। 20,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলেছেন মির্জা ফখরুল। ফরিদপুরে বিএনপি সমাবেশে আওয়ামী লীগের হামলা, হত 30। ইভিএম কিনতে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প জানালেন ইসি আলমগীর। বিয়ের দাবিতে ইডেন কলেজ ছাত্রীর প্রেমিকের বাড়িতে অনশন। ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, বিএনপি অফিসে আগুন। ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন হরভজন, চাঞ্চল্যকর তথ্য ইনজামামুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চলমান প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় পর্যন্ত 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2,000-এর বেশি। এ ঘটনায় পুলিশ 20,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে, যার মধ্যে গ্রেপ্তার হয়েছেন 200 নেতাকর্মী। বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গত 11 দিনে সারা দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় পুলিশের গুলিতে বিএনপি 3 নেতাকর্মী নিহত হয়েছেন। একই সঙ্গে কর্মসূচি পালন করতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশ হামলায় 2,000-এর বেশি নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, গত 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যু ঘটনায় আজ মামলা করা হয়েছে। ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুর ঘটনাও মামলা করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাব। মামলার বিষয়ে তিনি আরও জানান, সারা দেশের প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ নাম উল্লেখ করে বিএনপি 4,081 জন নেতাকর্মীর নামে মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করেছে 20,000-এর মতো, আর এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে 200 নেতাকর্মী। ফরিদপুরে বিএনপি সমাবেশে আওয়ামী লীগের হামলা, হত 30। ফরিদপুরে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে আওয়ামী লীগের হামলায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা সহ অন্তত 30 জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে সড়ক চত্বরে এই ঘটনা ঘটে। পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন বিএনপি নেতৃত্ববৃন্দ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলের বহনে সেখানে হামলা চালায়। এতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে অতর্কিত সেখানে লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। বিএনপি নেতাকর্মীরা এই সময় পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করে। প্রায় আধা ঘন্টা লাঠিসোঁটা নিয়ে মহড়া দেন যুবলীগ ছাত্রলীগের কর্মীরা। পরে একই স্থানে জেলা আওয়ামী লীগ সমাবেশ করে সেখানে দাবি করা হয় বিএনপি তাদের মিছিলে হামলা চালিয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনজীবী সমিতির ভবনে অবরুদ্ধ হয়ে পড়ে। পরে আইনজীবী সমিতির ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইশা এবং সদস্য সচিব একে কিবরে স্বপন বলেন, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করেছিলেন। ইভিএম কিনতে নেওয়া হচ্ছে নতুন প্রকল্প জানালেন ইসি আলমগীর। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন কিনতে নতুন প্রকল্প গ্রহণ করছে নির্বাচন কমিশন ইসি। রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব কথা তথ্য জানান। তিনি জানান, ইসি সচিবালয় থেকে যথাসময়ে নতুন ইভিএম সরবরাহ করতে পারলে 150 আসনে ইভিএম ভোট গ্রহণ করা হবে, অন্যথায় 70 থেকে 80 আসনে ইভিএমে ভোট নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে সব আসনে সিসি ক্যামেরা মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে ইসির পক্ষ থেকে এত বিশাল সংখ্যক সিসি ক্যামেরার রক্ষণাবেক্ষণ সম্ভব নয়, তাই আউটসোর্সিংয়ের পরিকল্পনা করা। এই নির্বাচন কমিশনার জানায়, স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনের আগে যেখানে ব্যবহার হয়েছে আগামী জাতীয় নির্বাচনে সেসব এলাকায় অগ্রাধিকারের ভিত্তিতে ইভিএম দেওয়া হবে। ইসির বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন 70 থেকে 80টি এবং সর্বোচ্চ 150টি আসনে ভোট যন্ত্র ব্যবহার করা হবে।
তিনি বলেন, সর্বোচ্চ 150টি আসনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে, এজন্য নতুন প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে ইভিএম কেনা বিষয়টা কমিশনের নয়, এই কার্যক্রম ইসি সচিবালয় করবে। ইসি সচিবালয় থেকে কমিশনের কাছে গাইডলাইন চাইতে পারে। ইসি আলমগীর বলেন, 2023 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে 2024 সালের জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা ধরে নিয়ে ইভিএম এর নতুন প্রকল্প নেওয়ার প্রস্তুতি চলছে। সচিবালয় যদি দিতে পারে তবে সর্বোচ্চ 150 আসনে ভোট হবে, কারণ কেবল অর্থ নয়, সবকিছু পাওয়া সাপেক্ষে সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহার হবে। বিয়ের দাবিতে ইডেন কলেজ ছাত্রী প্রেমিকের বাড়িতে অনশন। রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রী বিয়ের দাবিতে রাজশাহীর তানোর উপজেলায় প্রেমিকের বাড়িতে তিন দিন ধরে অনশন করছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ভাইরাল হলে বিভিন্ন মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই কলেজ ছাত্রীর দাবি, 2018 সালে তাদের পরিচয় হয়, আর তখন থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই প্রেমিকের নাম জুয়েল রানা, বয়স 25, তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া গ্রামে। বাবার নাম রেজাউল ইসলাম। রানা ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করেছেন। আর প্রেমিকের নাম আয়েশা আক্তার রুমি, বয়স 23, তিনি ঝালকাঠির মেয়ে হলে পড়াশোনার সুবাদে ঢাকায় থাকেন। রুমি ঢাকার ইডেন মহিলা কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনিও একটি শোরুমে পার্ট টাইম চাকরি করেন। স্থানীয় একটি সূত্র জানায়, জুয়েল রানা সম্প্রতি রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকার এক মেয়েকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পেরে কলেজ ছাত্রী রুমি তার প্রেমিক জুয়েলের কাছে, এ সময় জুয়েল তাদের প্রেমের সম্পর্ক অস্বীকার করেন। শেষ পর্যন্ত জুয়েলের গ্রামের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন প্রেমিকা রুমি। এদিকে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায়, গত 30 আগস্ট জুয়েল রানার গ্রামের বাড়িতে পৌঁছানো ছাত্রী, সেখানে তিন দিন অনশন করায় অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া তার পরিবারের সাথে যোগাযোগ করা হলেও সাড়া পেলেনি বলে জানিয়েছে পুলিশ। ঠাকুরগাঁওয়ের আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, বিএনপি অফিসে আগুন। ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগের উত্তেজিত নেতাকর্মী রুহিয়া উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ করে বলে অভিযোগ উঠেছে। এতে সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে। বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে। অপরদিকে একই দিন সমাবেশ ঘোষণা করে মহিলা আওয়ামী লীগ এ সময় উভয় পক্ষের নেতাকর্মী উত্তেজিত হয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল ইসলামের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা, এতে তার মাথা ফেটে গুরুতর আহত হন। তাকে বিএনপি নেতাকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই ঘটনার পর উভয় পক্ষের নেতাকর্মীরা ধাওয়া পাল্টে ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুর করা সহ দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন হরভজন, চাঞ্চল্যকর তথ্য ইনজা মামুলের। ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং। ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজা মামুল হক। তিনি জানিয়েছেন, প্রখ্যাত ইসলামী স্কলার মাওলানা তারিক জামিলের বয়ানে মুগ্ধ হয়ে হরভজন ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। রোববার পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিওনিউজের উর্দু ভার্সনে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে সাম্প্রতিক ভাইরাল এক ভিডিও সূত্রে এ তথ্য জানানো হয়েছে। ওই ভিডিওতে পাকিস্তান ভারতের সফর প্রসঙ্গে কথা বলেন ইনজামাম। এ সময় সাবেকই পাক প্রধান নির্বাচক বলেন, আমরা নামাজের জন্য একটি রুম নির্দিষ্ট করি, প্রতিদিন মাগরিবের নামাজের ইমামতি করতে মাওলানা তারিক জামিল সেখানে আমাদের কাছে আসতেন।